হোয়াটসঅ্যাপ গাইজ কে অবশ্যই সবার কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন চলে আসলাম আবারও ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে আমাদের একজন সাবস্ক্রাইবার কমেন্ট করছিল তিনি নাকি বাস সিমিলোটার ইন্দোনেশিয়া গেমের বাসে স্ক্রিন অ্যাড করছে বাট হানিফ লেখা আসে নাই তাছাড়া অনেকে আরও কমেন্ট করেছেন যে নতুন নতুন হানিফের বাস স্ক্রিন কীভাবে ডাউনলোড করে অ্যাড করব তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং যারা বিশেষ বাস সিমিলোটার ইন্দোনেশিয়া গেমে প্রথম বাসের জন্য হানিফের স্ক্রিন খুঁজতেছেন আজকের ভিডিওতে আমি আপনাদের এই ভিডিওতে চল্লিশটা প্লাস হানিফের হিনো ওয়ানজের মডেলের বাস স্ক্রিন শেয়ার করব তো কিভাবে এগুলো ডাউনলোড করতে হয় প্রথমে আমরা এই প্রসেস টা দেখি ডাউনলোড করার জন্য আপনারা অবশ্যই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেই ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন ছোট লেখা মোর এখানে ক্লিক করে দিবেন তারপর আবার মোর লেখা এখানে ক্লিক করে দিবেন নিচে আপনারা দেখতে পারবেন ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এর পাশে একটা লিঙ্ক দেখতে পারবেন এই লিংকটাতে ক্লিক করবেন লিংকটাতে ক্লিক করার পর উপরে তিন ডট একবার ক্লিক করবেন ওপেন ইন ব্রাউজার এখানে ক্লিক করবেন কোন ব্রাউজার দিয়ে এটাকে ওপেন করে নেবেন তারপর এখানে দেখতে পারবেন একটা পোস্ট রয়েছে তো এই পোস্টটাতে আপনাকে ক্লিক করতে হবে তো যদি একবার অ্যাড আসে জাস্ট ব্যাক বাটনে ক্লিক করে আবারও ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন এই পোস্টটাতে ঢুকে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি ডাউনলোড বটন রয়েছে এখানে একবার ক্লিক করবেন দেখতে পারবেন আবারও কিন্তু আলাদা পেজে নিয়ে যাবে জাস্ট এখান থেকে ব্যাক দিবেন আবারও ডাউনলোড বটনে ক্লিক করবেন তো দেখতে পারবেন এরকম ওপেনিং ডকুমেন্ট যদি আসে তাহলে আপনার একটা কাজ করতে পারেন এখান থেকে চেপে ধরে ওপেন ইন নিউ ট্যাপে ক্লিক করবেন তারপরে এখান থেকে ট্যাবে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড চলে আসছে তো আমরা আবারও এখান থেকে চেপে ধরব আচ্ছা এখানে একবার ট্যাপ করতে হবে তাহলে অ্যাডটা দেখে কিন্তু আমাদের এখানে কাজ করবে ঠিক আছে দেখুন এবার কিন্তু কাজ করবে ওপেন ইন নিউ ট্যাপে ক্লিক করে দিলাম তো এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেবেন আবারও ডাউনলোড এনে এখানে ক্লিক করে দিয়ে ফাইলটি আপনি ডাউনলোড করে নেবেন তারপর আপনাদের আরও একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটি আই হোপ আপনাদের ফোনে অ্যাপ্লিকেশনটি অলরেডি ইনস্টল করা আছে যদি না থাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ওকে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এখান থেকে ব্যাক আসবো এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবো এখান থেকে ডাউনলোড ফোল্ডার ওপেন করবো এখানে আপনার দেখতে পাচ্ছেন ফাইলটি চলে আসছে এটা জিপ ফাইল আকারে আছে এটার উপর একবার ক্লিক করবেন আপনারা একটা কাজ করবেন এখান থেকে ফাইলটিকে মুভ করে আলাদা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে রাখবেন তাহলে সুবিধা হবে তো আমি এখান থেকে লং প্রেস করবো তারপর ক্লিক উপরে এই জায়গায় ক্লিক করবো ডিভাইস স্টোরেজ বা এসডি কার্ড যে কোনো জায়গায় রাখতে পারেন তবে ভালো হবে তবে ভালো হবে ডিভাইস স্টোরেজ রাখা আমরা এখানেই ক্লিক করবো নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি এখানে প্লাজার এখানে ক্লিক করে নিউ ফোল্ডার এখান থেকে আমি নাম দিয়ে দিচ্ছি ওকে বাটনে চাপ দেবো এখান থেকে পেস্ট বাটনে ক্লিক করবো ফাইলটি আমাদের চলে আসবে এবার এখানে সিঙ্গেল ক্লিক করবো নিচে পেয়ে যাবো এক্সটেঘ আর এখানে ক্লিক করব তাহলে আমাদের ফাইলটি এক্সটেক হয়ে যাবে এবং এই ফাইলটির ভেতর থেকে এই সবগুলো স্ক্রিন পেয়ে যাব তো এখন কথা হচ্ছে কিভাবে আমরা স্কিনগুলো অ্যাপ্লাই করব অনেকেই জানি না যারা নতুন তাদেরকে দেখাই দিচ্ছি যারা পুরাতন তারা কিন্তু অবশ্যই এখান থেকে ডাউনলোড করে জাস্ট অ্যাপ্লাই করে খেলতে পারবেন তো আমি এখান থেকে গেমটা প্লে করে দিচ্ছি ওকে আমাদের গেম ওপেন হয়ে গেছে এরপর আমরা এখান থেকে গ্যারেজে চলে যাচ্ছি আমাদের বাসটা নিয়ে নিচ্ছি প্রথম বাস তো আমি এখান থেকে প্রথম বাসটা নিয়ে নিলাম এই বাসটাতে এবার আমরা স্কিনগুলো অ্যাপ্লাই করবো দেখতে পাচ্ছেন এখন আমরা এখান থেকে গ্যারেজে চলে যাচ্ছি স্ক্রিন বটনে ক্লিক করবো ব্রাউজ লাইব্রেরিতে ক্লিক করে ডিভাইস গ্যালারিতে ক্লিক করবো এরকম আসলে আপনার এখান থেকে তিন লাইনে ক্লিক করবেন আবার এখান থেকে ইমেজটা সিলেক্ট করবেন তাহলে রিসেন্ট ফোল্ডারটা আপনার সবার উপর থাকবে এখানে দেখতে পাচ্ছেন হানি বা স্ক্রিন এটার মধ্যে চলে যাবো এখানে আপনার দেখতে পাচ্ছেন সবগুলো হানিবের স্ক্রিন আপনি এখান থেকে যেটা অ্যাড করতে চান জাস্ট ক্লিক করবেন অ্যাড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই বাস স্ক্রিনটা অ্যাড করে নিচ্ছি মনে হয় এটা হানিভের অনেক আগের স্ক্রিন এই যে দেখতে পাচ্ছেন হানিভের স্ক্রিনটা কিন্তু চলে আসছে এখান থেকে পরিবর্তন করতে চাইলে এখানে ক্লিক করে আপনি পরিবর্তন করতে পারবেন যেটা ভালো লাগে সেটা আপনি দিয়ে খেলতে পারবেন তো এখন আমাদের এখান থেকে হাই রেজলেউশন এটা সিলেক্ট করে দিতে হবে এবং অ্যাপ্লাই বটনে ক্লিক করে এখান থেকে আমাদের আর পি খরচ করে বা অ্যাড দেখে অ্যাপ্লাই করে নিতে হবে তাহলে কিন্তু আমরা এই স্ক্রিন ব্যবহার করে গেম প্লে করতে পারবো তো দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই কমেন্ট করবেন নেক্সট ডে আপনারা কোন বাসের স্কিন চান তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের ভিডিও পর্যন্ত কথা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ